हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सो चले एसेछि आबार नतून एकटा वीडियो निये एंड तोमादेर अनेक रिक्वेस्टे आमी सरस्वती पुजो स्पेशल लुक निये चले एसेछि एकदम सिम्पल एंड सफ्टेर उपरे, जाते तोमरा निजेरा क्रिएट करते पारो लुकटा। तो चलो वीडियोटा एबार स्टार्ट करि आमी। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सो तोमरा अनेकेई आमाके रिक्वेस्ट करेछिले सरस्वती पुजोर जन्य सिम्पल उपरे लुक क्रिएट करार जन्य। तो আমি অনেক দিন ধরে চেষ্টা করছি ভিডিও করার, বাট হয়ে উঠছিল না, কারণ আমি একদমই সময় পাচ্ছিলাম না তোমাদের জন্য নতুন মেকআপের উপর ভিডিও নিয়ে আসার। তো ফাইনালি আজকে প্রায় এখন বাজে, তোমাদেরকে দেখাই, এখন বাজে 11:04। রাত 11:00 সময় আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো তোমরা আর একটু বেশি বেশি করে সাপোর্ট করতে থাকো, করো, অ্যান্ড এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের জন্য এত খাটি, তোমরা কিন্তু একটু সাপোর্ট করো আমাকে। তো ফার্স্টেই বলে দিই, আমি নতুন ঘরে শিফট করেছি, তো সেই জন্য পুরো ঘর ওলট পালট হয়েছিল, ওই জন্য ভিডিও করার টাইমই পাচ্ছিলাম না। আর আমার বাড়িটা একদম যেহেতু রাস্তার ধারে, এখনও শুনতে পাচ্ছ গাড়ির আওয়াজ, রাত 11:00 সময়, তো যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো আমি ভয়েস দিয়েও যে ভিডিও করবো সেটারও মানে পসিবল হয়েই উঠছিল না, এখনও পর্যন্ত গাড়ির আওয়াজ হচ্ছে। তো ফাইনালি আমি মানে ফাইনালি আমি লুকটা ক্রিয়েট করছি, অনেক দিন ধরে করবো, আজ করবো কাল করবো, মানে প্রচণ্ড কাজ থাকে, প্রচণ্ড পরিমাণে, মানে আমি একদমই সময় পাচ্ছিলাম না। তার মধ্যে আমি ক্লাস করিয়েছি, কাজ আছে, সব কিছু মিলিয়ে ফাইনালি আজকের আমি টাইম পেয়েছি রাত 11:00 সময় তোমাদের জন্য ভিডিও বানানোর। তো ড্রেস আপটা দেখে হয়তো বুঝতে পারছো না, বাট এটা সরস্বতী পুজোর জন্য একদম সিম্পলের উপরে তোমরা যেরকম চাও আমার কাছ থেকে, আমারও পার্সোনালি সিম্পল লুকটা ভীষণ পছন্দের। তো ফাইনালি আমি লুকটা ক্রিয়েট করছি তোমাদের জন্য। তো ড্রেসারটা এখন যেহেতু ভীষণ ঠান্ডা, ওই জন্য আমি এখন চেঞ্জ করিনি, পুরো লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো চেঞ্জ করে শাড়ি টাড়ি পরে তোমাদের সামনে আসবো। তো চলো আর না বেশি কথা বাড়ি, এবার ভিডিওটা স্টার্ট করি। অনেকক্ষণ ধরে বকবক করেছি, তো চলো এবার ভিডিওটা স্টার্ট। তো চলো, অনেক বকবকানি শুনে নিয়েছো, এবার ফার্স্টে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি ওয়েট টিস্যু দিয়ে। তারপরে আমি এখানে ইউজ করছি প্লামের টোনার রোজ মিস্ট। তো আমি টোনারটা সবসময় ইউজ করে থাকি। আজকের একটা নতুন ময়শ্চারাইজার তোমাদের সাথে শেয়ার করছি, সেটাফিলের ময়শ্চারাইজার, যেটা আমি নিয়েছি পার্পল থেকে। তো এটার আমি রিভিউ দেখেছিলাম, ভীষণ ভালো, আর একটু কম প্রাইসের মধ্যে যেহেতু, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড নেক্সট আমি এখানে ইউজ করছি ইনসাইটের পোর প্রাইমার। এটা পোরগুলোকে মিনিমাইজ করে দেয়, মানে পোরগুলোকে ব্লার করে দেয়। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, খুবই কম প্রাইসের মধ্যে, 200 টাকার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যেতে পারো। যাদের ওপেন পোর্স আছে তাদের জন্য তো ভীষণ ভালো, যেহেতু আমার নাকে অ্যান্ড লিপসের নিচের পোর্শনটাতে ওপেন পোর্স ছিল, তাই আমি এটা ইউজ করেছি। তো তারপরে আমি এখানে ইউজ করছি পার্পেলের সরি ইনসাইটের কনসিলার প্যালেট। তো এটা আমি প্রায় 6 মাস ধরে আমি এটা ইউজ করছি, আমার পার্সোনালি ভীষণ পছন্দ এটা। যারা যারা কম প্রাইসের মধ্যে নিতে চাও তারা অবশ্যই নিতে পারো, সেলফ মেকআপ থেকে ব্রাইডাল লুক সবটাতেই এটা যাবে। তো তারপরে আমি এখানে ইউজ করছি মেবলিন 24 আওয়ার্স ডে ফাউন্ডেশন, যেটা আমার পার্সোনালি ফেভারিট। মানে তোমরা যদি আমাকে বলো যে আমার পার্সোনালি কোন ফাউন্ডেশনটা সবথেকে বেশি ভালো লাগে, তো আমার ফার্স্ট হবে মেবলিন 24 আওয়ার্স ডে। তো তার সাথে আমি এখানে একটু রিনির ফেস গ্লস অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার বেসটা একটু গ্লসি টাইপের হয়। এবার তোমরা যদি একটু ম্যাটের উপরে চাও তাহলে কিন্তু তোমরা নর্মাল রাখতে পারো, গ্লসটা নাও ইউজ করতে পারো, এটাকে স্কিপ করতে পারো। আমার একটু ভালো লেগেছিলো, একটু গ্লসের উপরে আমি চাইছিলাম, তাই আমি এটা ইউজ করলাম। তো পুরো ফেসে আমি আগে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, তোমাদের ফাউন্ডেশন একদম স্কিন টোন ওয়াইজ করতে হবে, অ্যান্ড ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট। অ্যান্ড তারপরে আমি এখানে ইউজ করছি ক্রিম ব্লাশ, যেটা পার্সোনালি আমার রিসেন্টলি ভীষণ পছন্দের, কে বিউটির ফেসের ক্রিম ব্লাশ, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো তারপরে আমি এখানে ইউজ করছি ফরএভার 52 কম্প্যাক্ট, আমার সবথেকে পছন্দের কম্প্যাক্ট ফরএভার 52। তোমরা নিজেরা নিজেদের সেলফ মেকআপ, ব্রাইডাল মেকআপ, প্রত্যেকটা মেকআপের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো, ভীষণ 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 ভালো। তো তারপরে আমি এখানে ইউজ করছি কন্ট্রোল প্যালেট, মিওনের কন্ট্রোল প্যালেট। তারপরে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, আজকে আমি সুগারের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি।
তো ব্লাশটা আমি একটু বেশি রেখেছি, যেহেতু মেকআপটা একটু লাইটের উপরে, তাই ব্লাশটা একটা মানে খুব একটা বেশ ব্লাশ ব্লাশ টাইপের লাগে। তো তারপরে আমি এখানে ইউজ করছি হোজুর হাইলাইটার, এটা পিঙ্ক শেডের হাইলাইটার। যেখানে যেখানে আমার হাইলাইটিং এরিয়া আছে আমি সেগুলোকে অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড তারপরে আমি এখানে ইউজ করছি ম্যাকের সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা কিন্তু মাস্ট, তোমরা রেভলিউশন ইউজ করতে পারো, কালার বার ইউজ করতে পারো। তো তারপরে আমি আইব্রোটা করে নিয়েছি, আইব্রোটা আমি তোমাদের অলরেডি আগে দেখিয়ে দিয়েছি। তো আইব্রোটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। অ্যান্ড আজকের আমি একটা নতুন প্যালেট ইউজ করছি, এখানে রেভলিউশনের প্যালেট। তো এটা আমি নিয়েছিলাম মিন্ত্রা থেকে, তোমরা বিশ্বাস করবে না মাত্র 465 আমি এই প্যালেটটা পেয়েছি। আমার ভীষণ 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 ভালো লেগেছে। আর রেভলিউশনের প্যালেট আমি এমনি ভীষণ পরিমাণে ইউজ করে থাকি। তো এখানে আমার একটা মিনি ছিল, আমি অনেকদিন আগে এটা নিয়েছিলাম। তো রিসেন্টলি আমি রেভলিউশনের এই প্যালেটটা আমি রিসেন্টলি মিন্ত্রা থেকে নিয়েছি। তো আমি একদম সফটের উপরে একটা আই মেকআপ করছি, যাতে তোমরা নিজেরা এটাকে ক্রিয়েট করতে পারো। খুব একটা কঠিন কাজ নয়, তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা পারবে। তো তারপরে আমি এখানে একটুখানি আমি একটু গ্লসি করার জন্য মেকআপটাকে, তাই জন্য আমি এখানে একটু সিমারি শেড ইউজ করেছি। অ্যান্ড তারপরে আমি এখানে ইউজ করছি ম্যাকের মাস্কারা। তোমরা যে কোনো মেবলিনের মাস্কারা ইউজ করতে পারো, বাট ম্যাকের মাস্কারাটা আমি রিসেন্টলি নিয়েছি, মিন্ত্রা থেকেই নিয়েছি। তোমরা মিন্ত্রা থেকেই কিন্তু বিভিন্ন কসমেটিক্সের প্রোডাক্ট কিন্তু নিতে পারো, অনেকটা তোমরা ডিসকাউন্ট পেয়ে যেতে পারে। তারপরে আমি এখানে ইউজ করছি মেবলিনের হাইলাইটার, ইনার কর্নার অ্যান্ড ব্রো বোনে হাইলাইট করে দিচ্ছি। তো ওটা কিন্তু অবশ্যই একদম হালকা রাখতে হবে, খুব বেশি হেভি রাখা যাবে না, যেহেতু একটা ডে মেকআপ লুক। তাই আমি এখানে হচ্ছে হাইলাইটার যতটা পারবো কম ইউজ করব। তো তারপরে আমি এখানে একটু ডার্ক শেড ইউজ করেছি লিপস্টিকের জন্য, এটা রিসেন্টলি আমি নিউ মার্কেট থেকে নিয়েছি, খুব সুন্দর লেগেছে আমার কালারটা। তো একদম কমপ্লিট। এবার এর সাথে আমি একটু টিপ পরবো অ্যান্ড একটু জুয়েলারি অ্যান্ড শাড়ি। তো একদম চুটকি মেরে দেখবে আমি কীভাবে ড্রেসটাকে পুরো চেঞ্জ করে দেবো। আজকে যে আমি লুকটা করেছি একদম সিম্পল সফটের উপর একটা ক্লাসি টাইপের লুক, তো সেই জন্য আমি এখানে হচ্ছে একটু বড় সাইজের টিপ পরে নিচ্ছি আর একটু উপরের দিকে পরেছি, যাতে লুকটা না একদম ক্লাসি লাগে দেখতে। খুবই কম প্রাইসের মধ্যে সব কিছু রয়েছে, শাড়ি জুয়েলারি সব কিছু একদম কম প্রাইসের মধ্যে। তো শাড়ি জুয়েলারি যেখান থেকে নিয়েছি আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, তাদের কাছ থেকে জুয়েলারি শাড়ি সব কিছু নিতে। ফাইনালি লুকটা কমপ্লিট হয়েছে, তো টাকাটা বিক্রি। এখন বাজে 12:20। তো তোমাদের লুকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। আস্তে আস্তে কথা বলছি, কারণ 12:30টা আমাদের সবাই ঘুমিয়ে পড়েছে। তো লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। অ্যান্ড সচরাচর আমি এইরকম টাইপের লুক করি না মনে হয়, বাট পার্সোনালি আমার তো খুব ভালো লাগছে সিম্পলের উপরে। তোমরা যেমন চেয়েছিলে বাহানি যেমন পছন্দ করি, তো লুকটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। অ্যান্ড তোমরা যদি এই লুকটা ক্রিয়েট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো। অ্যান্ড আমার ফেসবুক আইডি হচ্ছে রিয়া হালদার, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে আমাকে ফলো করতে পারো বা ওখানে ফটো পোস্ট করে আমাকে ট্যাগ করতে পারো। তো অল ওভার লুকটা দেখে বলো তোমরা কতটা শিখতে পেরেছো বা তোমরা কতটা করতে পেরেছো, সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো অ্যান্ড হ্যাঁ, একটা কথা বলে দিই, এই শাড়িটা দেখতে পাচ্ছ আমি নিয়েছি আমার একটা ফ্রেন্ড, খুব ছোটোবেলার বন্ধু অনিন্দিতা হালদার। আমি ওর ফেসবুক লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। ও রিসেন্টলি শাড়ি সেল করছে, অনলাইন সেল করে, তো তোমরা ওর কাছ থেকে যে কোনো ধরনের শাড়ি তোমরা নিতে পারো। অ্যান্ড আমি যেহেতু বিশেষ করে হ্যান্ডলুম শাড়িটা বেশি পছন্দ করি, আমি শাড়ি পরিও না খুব একটা, শুধুমাত্র ওই ভিডিও ফটোর জন্য আর কি, এছাড়া আমি শাড়ি খুব একটা বেশি পরি না, আর যেগুলো পরি পুরোটাই হ্যান্ডলুম হয়ে যায়। তো এই শাড়িটা অ্যান্ড কালারটা খুব সুন্দর, আমার পার্সোনালি ভীষণ পছন্দ। তো এই শাড়িটা আমি নিয়েছি ওর কাছ থেকে, তোমরা চাইলে ওর কাছ থেকে যে কোনো ধরনের শাড়ি কালেক্ট করতে পারো। ও বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি করে, অনলাইন সেল করে। তো ওর আমি ফেসবুক আইডিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, তোমাদের যে কোনো ধরনের শাড়ি ওর কাছ থেকে পারচেস করতে পারো। তো অ্যান্ড সেকেন্ডলি আমি এই জুয়েলারিটা নিয়েছি প্রিয়া বৈদ্য, আমি ওরও ফেসবুক আইডিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে
ওর সাথেও কালকে আমি কন্ট্যাক্ট করতে পারো। ওর কাছ থেকে আমি প্রচুর 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 জুয়েলারি নিয়েছি, তো অনেক ডিসকাউন্টে দেয় অ্যান্ড অনেক কম প্রাইসের মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জুয়েলারি পেয়ে যেতে পারো। তো ওর কাছ থেকে কিন্তু অবশ্যই নিয়ে দেখো, সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে তো বিভিন্ন ধরনের আমরা সিলভার জুয়েলারি বা ব্ল্যাক পলিশের উপর জুয়েলারি যেগুলো হয় সেগুলো আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়, তো আমি ওর কাছ থেকে সেই সমস্ত মানে আমার যে কটা ভিডিও সিলভার জুয়েলারি বা ব্ল্যাক পলিশের উপর যে কটা জুয়েলারি ছিল সব আমি ওর কাছ থেকে কালেক্ট করেছিলাম। অ্যান্ড রিসেন্টলি আমি একটা কুড়ির উপরে একটা শ্যুট করেছিলাম, কুড়ির লুকের উপরে, হালদি লুকের উপরে একটা কুড়ির জুয়েলারি সেট। তো ও পুরোটাই ও ডিজাইন মানে আমি বলে দিয়েছিলাম, ও পুরোটাই সেইভাবে ডিজাইন করে দিয়েছিল। তো তোমরা পারলে ওর সাথেও কন্ট্যাক্ট করে দিতে পারো, তোমাদের পছন্দ মতো জুয়েলারি কিন্তু পেয়ে যেতে পারো খুবই কম দামের মধ্যে। ও অনেকটা কম প্রাইসের মধ্যে কিন্তু জুয়েলারি দেয়। তো জুয়েলারিটা কেমন লাগছে আমাকে বলে কেমন লাগছে, তো জুয়েলারিটা আমি জানতামই না এর সাথে এটা এরকম ম্যাচ হয়ে গেলো। ওটা অনেকদিন আগে ওর কাছ থেকে নেওয়া, আর শাড়িটাও অনেকদিন আগে নেওয়া। তো তোর লুকটা কেমন লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। তো চলো টাটা বাই, তোমাদের অনেক রিকোয়েস্টে ফাইনালি আমি আজকের এই লুকটা কমপ্লিট করতে পেরেছি। তো একদম সিম্পল অ্যান্ড সফটের উপরে লুকটা করেছি, আমি তাকেও একদম সফট কোনো ল্যাশ ইউজ করিনি, একদম সিম্পলের উপর সব কিছু রেখেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, অ্যান্ড যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আরও নতুন নতুন সুন্দর সুন্দর লুক তোমাদের জন্য আসতে চলেছে। তো পুরো টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করি আমি, অ্যান্ড এরপরে থেকে আমি হেয়ারেরও টিউটোরিয়াল দেওয়া শুরু করবো। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা বাই, অনেক কথা হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, প্রায় 1:15 বাজতে যায়। তো চলো টাটা বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।